নমস্কার প্রাগ ফোকাসলে মই ডিম্পি আপনাদের আটাইকে স্বাগতম জানাইছো। সোমবার দিনটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে এক বৃহৎ ঘোষণা করলে, তার পাছতে বিরোধী দল সমূহ বিশেষক সিপিআইএমে কলে এয়া সম্মুখের চৌবিশের যে লোকসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের বাবে মমতার একটা রাজনৈতিক রণকৌশল। পিছে মমতা ব্যানার্জীনো কি এই বৃহৎ ঘোষণা করলে, এই সন্দর্ভত চাও হোক আজির প্রাগ ফোকাস। বিজেপিক ভেটার কৌশল মমতা ব্যানার্জীর, 43,000 দুর্গা পূজা কমিটিলৈ অনুদান মমতার, 25.8 কোটি টাকা আগবহাব মমতা ব্যানার্জীয়ে। সোমবারে মমতা ব্যানার্জীয়ে করিলে এক বৃহৎ ঘোষণা। সমাগত দুর্গা পূজাত প্রতিখন দুর্গা পূজা কমিটিলৈ তেও আগবহাব ধন। প্রতিখন কমিটিয়ে পাব নগদ 60,000 টাকা। ইতিমধ্যে 43,000 দুর্গা পূজা কমিটিয়ে করেছে রেজিস্ট্রেশন। সর্বমুঠ খরচ হব 25.8 কোটি টাকা। পশ্চিমবঙ্গত উলহে মালহে আয়োজন করা হয় দুর্গা পূজা। বিশেষক হিন্দুক রাজনীতি করা বিজেপি দলক ভেটিবর বাবে মমতা ব্যানার্জীয় হাতত এই কৌশল লৈছে বলে বিভিন্নজনে চর্চা করেছে। পশ্চিমবঙ্গর ভোটারক আকর্ষণ করিবর বাবে মমতার এয়া রাজনৈতিক কৌশল বলে বহুতেই কব খুঁজিছে। মমতা ব্যানার্জীর এই বৃহৎ ঘোষণায় আগন্তুক নির্বাচন সমূহ লাভান্বিত করবনে, তার বাবে আমি বাদ চাব লাগিব নির্বাচনের ফলাফললৈ। আর ইয়ার লগে লগে আজির প্রাগ ফোকাসের মই রিম্পিয়ে বিদায় লৈছো। আপনাদের অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।